হযরতে আবু হুরাইরা বললেন চোর আসবে, রাত্রি বেলা আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম, আজকে চোর তোরে সারা যাবে না। আমি পালাই রইছি, ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য। পিছন দিক থেকে জাপটে ধরে শক্ত করে ধরে বললাম চোর আজকে আবার আসছিস, তোকে আজকে ছেড়ে দেব না, ধরে নিয়ে যাব নবীর দরবারে তোকে নিয়ে যাব। কালকে একবার আমারে বাহানা দিয়েছিস, আজকে তোরে সারা যাবে না রে চোর, তুই আজকে আবার আসছিস। চোর এবার কেঁদে দিয়ে বলল আবু হুরাইরা রে আমারে মাফ করে দাও, আমার বাচ্চারা না খেয়ে রইছে, বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে, এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হুরাইরা, আমার সন্তানরা না খাওয়া, আমারে কষ্ট দিও না, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আজকে তুমি আমার ছেড়ে দাও, আমি আর কোনো দিন আসবো না। আবু হুরাইরা বললেন ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল। বুজুর্গ যারা তাদের মায়া বেশি, আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি, দুরুদ যারা বেশি পড়ে তাদের অন্তর রহম বেশি, তাদের দিল সব চেহারা খুব মোলায়েম, চেহারার ভিতরে নূর চমকায়। দুরুদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না, কখনোই না। এশকে রসুল কলিজায় না থাকলে চেহারায় নূর আসবেই না, কখনোই চেহারা নূর আসবে না, অবশ্যই না। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন, হযরত আবু হুরাইরার মনে বিরাট বড় মায়া লাগলো, চোর ছেড়ে দিয়েছে, আবার ফজরের আযান দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজের জন্য চলে গেলেন। আবু হুরাইরা বলেন আবু নামাজের কাতারে, নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে নবীজি ঘুরে বসে সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতেন। আল্লাহর নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুসকি আসি দিয়া, আবু হুরাইরা রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে? আবু হুরাইরা মুসকি আসি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার্তর অভিযোগ দিয়েছে, কান্নাকাটি করছে, আমি আবু হুরাইরার মনে বড় মায়া লাগছে, হুজুর আজকেও চোর আমি ছেড়ে দিয়েছি, চোর আজকেও ছেড়ে দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু হুরাইরা তুমি চোর ছেড়ে দিয়েছ, সে বড় মিথ্যাবাদী ধোঁকাবাজ, সে কালকে রাত্রিবেলা আবার আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দরবারে খবর আছে না নাই? এজন্য ওনার নাম নবী। নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে দেন তাকে নবী বলা হয়, যিনি গায়েবের সংবাদ দেন অদৃশ্যের খবর দেন তিনি নবী, তিনি নবী। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী যখন বলছে রাতের চোর আবার আসবে, আমার দৃঢ় বিশ্বাস চোর আবার আসবে। তৃতীয় রাত্রি বেলা চোর ধরার জন্য আমি বাইতুল মালের এক কোণে বসে রইলাম, দেখি আজকে চোর কেমনে আসে, আজকে আর ওরে সহজে সারা যাবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নিয়ত করে বসে আছেন, গভীর রাত্রিবেলা দেখে ধীরে ধীরে সেই চোর আবার আসছে, গমের ভিতরে হাত ঢুকাই দিছে গম নেওয়ার জন্যে। আবু হুরাইরা পিছন দিক থেকে জাপটে ধরলেন চোর রে আজকে আর তোরে সারা যাবে না, আজকে তিন রাত তুই আমার সঙ্গে বাহানা করতেছিস, আজকে তোকে রসুলের দরবারে ধরে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে আবু হুরাইরা রে তুমি আমাকে ছেড়ে দাও, আবু হুরাইরা তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাব, এমন একটা কালাম তোমার শিখাবো, ও আবু হুরাইরা কোরআন শরীফ থেকে এমন একটা আমল তোমার শিখাবো যে আমলটা করলে সারা রাত তোমার ঘরের মধ্যে ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। খুব মনোযোগ দিয়া শুনিয়া যান, মিস্টার আজাজিল
দরবারে ডাক দিয়ে বলেন, রাব্বি আমি 900,000 বছর ইবাদত করলাম আল্লাহ, 900,000 বছরের ইবাদতের বিনিময়কে আমি কিছু পাই না। আল্লাহ বলেন, কি চাও? তখনও যদি বলে রাব্বি আমারে মাফ করে দেন, আল্লাহ কিন্তু তারে মাফ করে দেয়। কিন্তু ওর মনে বড় শয়তানি, ডাক দেখ আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে রাব্বি আমারে তুমি তামাম পৃথিবী তাসারুফ করব, তামাম পৃথিবী ঘুরে আসবো এক সেকেন্ডে এক মুহূর্তে, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম, আর কি চাও? বলে রাব্বি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিতে থাকব, বাহানা দিতে থাকব, আর এই শক্তি ক্ষমতা তুমি আমারে দাও, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢোকার সুযোগ আমারে দিয়ে দাও। এই জন্য জিনেরা যখন মানুষকে ধরে, দেখবেন তার শরীরের সাথে জিনেরা অ্যাডজাস্ট হয়ে যায়। জিনরা মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। যখন এই জিনের রুগীরে বাড়ি দিবেন, তখন দেখবেন যখন যখন জিন যারা সারায়, উলামায়ে কেরাম অথবা যারা কবিরাজ আছে বা ফকির আছে, জিন যখন সারায় রোগীর শরীরে বাড়ি দিলে রোগীর গায়ে বাড়ি লাগে না, জিনের গায়ে বাড়ি লাগে। মাটির উপরে বাড়ি দিলে জিনের গায়ে বাড়ি লাগে, ওই রোগীর গায়ে বাড়ি লাগে না। দেখবেন আপনার মরিচ পুরা দেয়, নাকে শুকা দেয়, ওই মানুষের শরীরে এটা লাগে না, এটা জিনের শরীরে লাগে। কারণ সে ওই পুরা বডিটাকে জিন তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আজাজিল ডাক দিয়ে বলে, রাব আমার এই ক্ষমতা তুমি দাও, মানব শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি বান্দাকে ধোঁকা দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, আজাজিল কি করতে চাও তুমি? বলে, রাব তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না, সব ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবো। এই জন্য দেখবেন নবীরা সারা কোনো ব্যক্তি মাসুম না, শুধু একমাত্র আল আনবিয়াউ মাসুমুন, একমাত্র নবীরা হলো মাসুম, নবীরা সারা আর কেউ মাসুম না, সবার জীবনেই গুনাহ হয়। আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদের ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহ তার ওলিদেরকে গুনাহ থেকে হেফাজত করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শয়তান ডাক দিয়ে বলে, রাব্বি তোর বান্দাদেরকে গুনাহ করায় করায় জাহান্নামী বানাবো, একটা কেউ জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন ধমক দিয়ে বললেন, হে আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই শুনে রাখ, আমার বান্দারে তুই ধোঁকা দিয়া গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে যদি আমি রব্বে করিমের দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করে দিয়েছে, ওরা হলো শয়তানের দালাল। এই আসতে বললেন কেন? কি বেজার হয়ে গেছে? উচিত কোথায় মই বেজার? গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। আজকে যারা দোয়া বন্ধ করে দিয়েছে, তারা শয়তানের দালালি শুরু করছে। বলে, হুজুর কিভাবে বললেন আপনি? বুঝাই বলতেছি, দোয়া করবেন রব্বে করিমের দরবারে ক্ষমা চাবেন, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির বান্দাদেরকে বলে দেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম করো, কবিরা গুনাহ যতই তোমরা করো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমরা আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। আল্লাহ বলেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি রব্বে করিম ক্ষমা করে দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? না না, একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? দোয়ার দরকার আছে না নাই?
বাড়িতে মিলাদ পরে দোয়া পারেন করবেন, কোরআন খতম দিয়ে পারেন পড়বেন, মানুষদেরকে ডেকে এনে তাবারক দিয়া, জিলাপি দিয়া, মিষ্টি দিয়া, খেজুর দিয়া, উত্তম হালাল খাবার দিয়া মানুষদেরকে ডেকে এনে দোয়া করাইয়া তাদের মেহমানদারি করায় হলো করবেন, দুরুদ শরীফ পড়ায় হলো করবেন, কালেমা খানি কালেমা শরীফ খতম দিয়ে হলো করাবেন, কোরআন শরীফ খতম দিয়ে হলো করাবেন, উলামা ইকরাম ডেকে হলো করাবেন, তলবা আলেমদেরকে ডেকে হলো করাবেন, এলাকার মুরব্বী সুদি সমাজ এবং মুসলমানদেরকে ডেকে হলো ঘরে ঘরে মিলাদ পড়াবেন, কোরআন শরীফ খতম দেবেন। বলে হুজুর কারণ কি বলে দিয়ে যায়, আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কারো কালাম হতে পারে না, নবীর দুরুদের শব্দের চাইতে এত সুন্দর শব্দ পৃথিবীতে কোনো শব্দ হতে পারে না, কি কথা কন না কেন ঠিক না, আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আছে একসাথে বলেন আছে, এত দামি শব্দ পৃথিবীতে আর আছে, এটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। এই যে সূরা বাকারা সর্বপ্রথম যে সূরাটা আছে বাকারা, আজকে বলে দিয়ে যায় কারো ঘরে যদি জিনের উৎপাত থাকে, জিনেরা দুষ্টমি করে, শয়তানের উৎপাত থাকে, দেখবেন অনেক বাড়িতে জিনের আসর থাকে, মাঝে মধ্যে নানান ডিস্টার্ব করে, মেয়েদের উত্ত্যক্ত করে, বাচ্চাদের ক্ষতি করতে চায়। সূরা বাকারা প্রত্যেক দিন রাত্রিবেলা সকালবেলা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার ঘরে জিন ভূত প্রেত খারাপ দুষ্ট শয়তান সব আপনার ঘর থেকে একবারে পালায় যাবে, আর আসবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ঘরে দরকার আছে, আছে, হ্যাঁ জোরে বলেন আছে, আছে। তো যারা কোরআন খতম বাড়িতে দিলে বেদাতের ফতোয়া দেয়, ও কোন তো কোত্থেকে আসছে, ও কোন জগৎ থেকে আসলে, উনি হঠাৎ করে আল্লাহ রসুল বলছেন এই সূরা বাকারা তাফসীরের ভিতর আসে, সহিহ মুসলিমে আল্লাহর নবী বলেছেন উম্মত তোমরা ঘরকে কবর বানায়ো না, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতর কিছু নফল নামাজ পড়ো, ঘরের ভিতর কিছু সুন্নত তেলাওয়াত করো, ঘরের ভিতর জিকিরের শব্দ দাও, ঘরকে কবর বানায়ো না, বাড়িরে কবর বানায়ো না। এই জন্য আগের মুসলমানদের ঠিক ছিল, বাড়িতে ঘরেতে মিলাদ দিত, দুরুদ হতো, কোরআন হতো, জিকির হতো, আজও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, হাত উঠা করে বলেন ঠিক না বেঠে। প্রিয় লক্ষণবাসী কথাগুলি বুঝে যাবেন, আল্লাহর কালামের মতো এত সুন্দর শব্দ, এত চমৎকার কথা কারো কথা হতে পারে না, এত সুন্দর কালাম আর কারো কথা হতে পারে না, নবীর দুরুদের মতো এত মধুর বাক্য কোনো বাক্যে হতে পারে না। অতএব এই দুইটাই আপনার ঘরের মধ্যে চলমান রাখতে হবে। প্রিয় উপস্থিতি রসুলে করিমের একজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল, সহিহ বুখারীতে আসছে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে তোমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য দিলাম। হযরত আবু হুরায়রা বলেন আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য গেলাম খাদ্য গুদাম পাহারা দেওয়ার জন্য, রাত্রিবেলা দরজার পাশে বসে আছি। মনোযোগ দিন, ঘটনাটা খুব চমৎকার। বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য বসে আছি, ঠিক এমন সময় দেখি একটা চোর বাইতুল মালের ভিতরে ধীরে 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 রাত্রিবেলা আধারে আধারে ধীরে ধীরে যায়। আমি চিন্তা করলাম চোর বাইতুল মালে আসছো চুরি করার জন্য, আজকে তোর নিস্তার নাই, আজকে তোরে ধরে নিয়ে যাব। আমি আস্তে করে যাইয়া চোরটাকে পিছন দিক থেকে বাইতুল মালের মধ্যে ধরে ফেললাম। সে গমের যে বাইতুল মালের ভিতরে যে গম ছিল, এই গমের যে ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে হাত দিয়ে গম নিতে গেছে। আমি তার পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর আজকে তোরে রসুলের দরবারে নিয়ে যাব। আর নবীর দরবারে চুরির বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া। আজকে যদি সরকারিভাবে দুর্নীতি চুরি যারা করে, ঘুষ সুদ যারা খায়, তাদের হাত কাটার বিধান যদি আজকে ইসলামে থাকতো, আজকে রাষ্ট্রের মধ্যে যদি থাকতো, সারা বাংলাদেশে একটা চোরও খুঁজে পাওয়া যাইতো না।
কি কথা কর না কেন, ঠিক কিনা? একটা সুর দেখতেন, প্রিয় বস্তিতে খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। চোরের বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া, চোর ধরে নিয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। চোর ডাক দিয়া বিনয়ের সাথে বলে, আবু হুরায়রা রে, আমি বড় গরিব, আমি বড় অভাবীর আবু হুরায়রা, আবু হুরায়রা আমার মাফ করে দাও, আমি আর চুরি করতে আসবো না, আমার ছেড়ে দাও, অভাব আমাকে চুরি করতে বাধ্য করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া লেগে গেল, যারা তাকওয়াশীল আল্লাহওয়ালা তাদের অন্তরে দয়া বেশি হয় দেখবেন, যারা তাকওয়াশীল আল্লাহওয়ালা তাদের অন্তরে দয়া হয় এবং তারা সৎ হয়। পেঁয়াজ গোস মারফেত এত কিছু তারা বুঝে না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন, আহা, চোর ছেড়ে দেওয়ার পরে ফজরের আজান পড়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজানের আওয়াজ পড়ে গেল, হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি ধীরে 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 আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলাম, আল্লাহর হাবিবের পিছনে সালাত আদায় করলাম ফজরের। ফজরের নামাজ পড়ার পরে নবীর আদত ছিল ঘুরে বসে সাহাবায়ে কেরামকে তালিম তরবিয়ত দিতেন, এমন সময় নবীজি আবু হুরায়রার দিকে তাকাইয়া ছোট্ট করে মুসকি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা রে, রাতের সোর আজকে কি বলছে? চিৎকার মেরে জোরে বলেন না, মারহাবা, ওরে রাহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। কথা কোন ঠিক কিনা? রাত্রিবেলা চোরের সাথে আবু হুরায়রার কথা হয়, কেউ জানে না, কিন্তু আমার রসুলের দরবারে খবর হয়, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, রাতের চোর কি বলেছে? আবু হুরায়রা মাথাটা নরম করে নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল ধরে ফেলেছি। অনুনয়ী বিনয়ের সাথে বলল, সে নাকি বড় অভাবী, আমার বড় দয়া লাগছে ইয়া নবী আল্লাহ, আমি চোর ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা রে, চোর মিথ্যা কথা বলেছে, আগামীকাল রাত্রিবেলা চোর আবার আসবে। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার, নবীর দরবারে খবর আছে না? নাই। আল্লাহ বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। কোরআন বলতেছে, হুজুর, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কি জন্য পাঠাইলাম? ইয়া নবী আল্লাহ, এই জন্য পাঠাইলাম, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি আপনি তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবেন, এর বিধানগুলি আপনি জানাবেন, এর হালাল আপনি জানাবেন, এর হারাম আপনি জানাবেন, এখানে যত উপদেশ আছে আপনি উম্মতকে শিখাবেন, এর তফসির আপনি শিখাবেন, এর মিনিং আপনি শিখাবেন। কোরআনের দুইটা দিক আছে, একটা জাহির আর একটা বাতিন, জাহেরটা উম্মতকে শিখাবেন, বাতেনটা উম্মতকে শিখাবেন, জাহেরটা উম্মতকে শিখাবেন, বাতেনটা উম্মতকে শিখাবেন। এই কোরআনে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমাদের নবী শিখিয়ে গেলেন, যেটা হারাম করেছেন আমাদেরকে শিখাই গেলেন। এই কোরআনের হালাল হারাম, এই কোরআনের জাহিরি অর্থ, শরী অর্থগুলি আল্লাহর নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল আমাদের শিখাই দিয়ে গেলেন। কিন্তু বাতিনি আলিফ লাম মিম আলিফ লাম র ইয়াসিন তহা আনুন কাফ হা ইয়া ঈন সাদ, এইগুলির অর্থ আমরা কেউ জানি না, শুধু আল্লাহ বলতেন, নবী জানতেন, মাঝখানে যিনি ওহি এনেছিলেন জিব্রাইল তিনিও জানতেন না। একবার জোরে বলা যাবে কি, মারহাবা? এই কোরআনের জাহির এবং বাতিন
জাহির কি, জাহিরতে তো সরিয়ে গিয়ে আর এটা জানিয়ে গেলেন নবীজি, বাতিন কি, বাতিনটা বুঝাই দিয়ে যায়। হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া, ঠিক এমন সময় এই যে পার্সিয়ান বর্তমান ইরান নেহানদের যুদ্ধের ময়দানে 200 মাইল দূর বিরাট বড় পারস্য বাহিনীর সামনে, রণসন্ন বিরাট বড় অসন্ন বাহিনীর সামনে সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে গেলেন। হযরত ওমর খুতবা দেন, খুতবার সময় হযরত ওমরের কালবের দরওয়াজা খুলে গেল, খুলে যাবার সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন নেহবানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে। ঠিক তখনই মদিনার থেকে হযরত ওমর একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াক আল জাবাল আল জাবাল, হে সারিয়াক, হে সেনাপতি, পাহাড় পাহাড় পাহাড়, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ে তুমি আশ্রয় নাও। সারিয়া সেনাপতি বলতেছেন, আমি দেখলাম পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়, আমি আমার সৈন্যবাহিনীকে পাহাড়ের দিকে মার্চ করাইলাম, মুভ করাই দিলাম, সমস্ত সৈন্যরা পাহাড় আশ্রয় নিল, কাফের সৈন্যবাহিনীর আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল, ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের বিজয় হয়েছে তো বটে, কিন্তু হযরত ওমর খুতবা দিলেন মদিনায়, আওয়াজ চলে গেল 200 মাইল দূরে, হযরত ওমর মদিনায়, ঘটনা ঘটে 200 মাইল দূরে, দুনিয়ার কেউ দেখলো না। ওই সময় অনেক সাহাবী সামনে বসে আছে, কোনো সাহাবীর চোখে রাজারে পড়লো না, কোনো সাহাবীর রাডারে ধরা পড়লো না, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের রাডারে সেটা ধরা পড়ে গেল। এই যে শরী বিদ্যার পাশাপাশি হাকিকি বিদ্যা, এই বিদ্যাটা হযরত ওমর আল্লাহর নবীর কদম থেকে শিখেছিলেন, এই জন্য আল্লাহর কোরআন বলল, ওয়ায়ু যাক্কিকুম ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, ও নবী আপনি উম্মতকে পবিত্র বানাবেন, ওয়ায়ু যাক্কিকুম উম্মতরে পাক বানাবেন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন শাইখুল হাদিস তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন মুহাদ্দিসের বক্তব্য শুনলাম, আল্লাহ তাকে হেদায়েত করুক, সে বলতেছে এইভাবে, অবাজাদাকা দল্লাং ফাহাদা, হে নবী আপনি কোরআন নাজিল হওয়ার আগে আপনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না, আপনি অনবহিত ছিলেন, হেদায়েতের পথে আপনি কিছুই জানতেন না, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। দেখেন নবীজিকে তিনি বুঝাইতে চান, হে নবী 40 বছর আগে আপনি হেদায়েত ছিলেন না, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়েত পাইছেন। একবার জোরে বলা যাবে কি, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে ওয়ায়ু যাক্কিকুম, আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি, কথাটা আপনাদেরকে বুঝে যাওয়া লাগবে, কথাটা শুনে যাওয়া লাগবে, শিখে যাওয়া লাগবে, ওয়ায়ু যাক্কিকুম আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা আপনারা বলেন বোতলের মধ্যে পানি থাকে, এই বোতলের মধ্যে পানি আছে, টিউবওয়েলের মধ্যে পানি আছে, অথবা এক বদনা এক লোটা পানি আপনি নিয়েছেন অজু করার জন্য, এখন পানি দিয়ে অজু করলে শরীর পাক হবে, পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে, এখন ওই এক বদনা পানির মধ্যে যদি 1 ফোঁটা এই গরুর পেশাব থাকে, তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে অজু করলে কি নামাজ হবে? অজু হবে, কারণ কি ওই পানি নিজেই না পাক, পানি কি কথা কর না কেন, পানি কি না পাক, না পাক পানি দিয়ে আপনি পাক হতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ায়ু যাক্কিকুম, নবী আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি, উম্মতকে পবিত্র বানাবেন আপনি, নবী পাক, নবী নিজে পাক, উম্মতকে পাক বানানোর জন্য এসেছেন, 40 বছর আগেও নবী পাক, 40 বছর পরেও নবী পাক, কি কথা কর না কেন, ঠিক কি না, 40 বছর আগেও নবী পাক। আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন, যে বলল 40 বছর আগে নবী হেদায়েতে ছিলেন না, এখন আপনারা বলেন 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলেছে, কথা বোঝা যা, নবীজি কি একটা মিথ্যা বলেছেন? কোনো নারীর দিকে, বেগেনা নারীর দিকে একটাবারের জন্য ভুলেও তাকিয়েছেন? নবীর জীবনে 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে কোনো ভুল ছিল, কোনো ত্রুটি ছিল, চরিত্রে গণ্ডগোল ছিল, আমানত নষ্ট করেছেন? চুল পরিমাণ এই লাক্ষাম্বাসী আমার দিকে তাকান, কোরআন নাজিল হওয়ার আগে
এই কুরআন আল্লাহর নবীর কালম মুবারকে আসার আগে নবীজি কি চুল পরিমাণ অন্যায় অপরাধ ভুল ত্রুটি খাতা বিচ্যুতি নাপাকি খারা সারাবি জাহিলিয়াতের কুকর্ম অকর্ম আমার নবীকে কি স্পর্শ করেছে? না না, একসাথে বলেন, সাক্ষ্য দেন, বলেন করেছে? কোন প্রমাণ আছে? কিয়ামত পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না। তার মানে কোরআন নাজিল হওয়ার আগেও নবী পবিত্র। কথা কন না কেন? কোরআন নাজিল হওয়ার আগেও নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। অতএব কোরআনের ওই আয়াতের অপব্যাখ্যা কইরা রসুলের হেদায়ত থেকে নবীর মর্যাদাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যেনারা এই কথা বলতেছেন তিনারা যদি এর উপরে কায়েম থাকেন তাহলে আমি মনে করবো সে নাফরমান হয়ে গেছে। এই কথা কন না কেন? যদি এই কথার উপরে তিনি দায়েম এবং কায়েম থাকে, ইস্তেকামত থাকে, না আমি ঠিক বলেছি এই অর্থই ঠিক, তাহলে আল্লাহর কসম করে বলি কোরআনের ৪০টা আয়াত মিথ্যা হবে। তার ভিতরে একটা আয়াত কয়ু জাক্কিকুম, আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন। ওয়ায়ু আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, উম্মত যাহা জানতো না আপনি তাহা উম্মতকে শিখাবেন। কোরআন বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবীর ইত্তেবা হলে যদি আল্লাহর ইত্তেবা হয়ে যায় তাহলে ৪০ বছর আগে ইত্তেবা করা যাবে না। এই ব্যাপারে এই আয়াতের কোনো নির্দেশনা নাই। আল্লাহ ৪০ বছর আগেরটাও করতে বলেছেন, ৪০ বছরের পরেরটাও করতে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন কুল ইং কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও ও নবী উম্মতকে জানায় দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনার অনুসরণ করে ৪০ বছর আগের অনুসরণ করবে, ৪০ বছর পরেরটাও করবে। ও নবী আপনার পুরা জিন্দিগিকে যে অনুসরণ করবে সেই ছকের উপরে থাকবে। আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবই না তার জীবনের গুনাকে মাফ করে দিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেবা করো, আমার রসুলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। আল্লাহকে যেইভাবে মানতে হবে রসুলের আইনকে সেভাবে মানতে হবে, আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর সুন্নাকে সেইভাবে মানতে হবে, আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর জিন্দগিকে সেইভাবে মানতে হবে। ৪০ বছর আগেও মানতে হবে, ৪০ বছর পরেও মানতে হবে। কেউ যদি বলে ৪০ বছর আগে বাবা জাদাকা দল লাং ফাহাদা, এই আয়াতের তফসির দিয়ে বলে নবী গুমরাহির মধ্যে ছিল, হেদায়তের উপরে ছিল না, সে বাতিল মিথ্যাবাদী, মিথ্যাবাদী ইহুদির দালাল ছাড়া আর অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এগুলি ইমান বিধ্বংসী ফিতনাকারী কথা। এগুলির উপরে যদি সে ইস্তিকামাত থাকে তাহলে তাকে তওবা করতে হবে, তাকে ইস্তিগফার করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার ভুল স্বীকার করতে হবে। প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে কামিল হতে পারবে না, মুসলমান হতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, নাস্তিকরা বলল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে গণ্ডগোল ছিল, তিনি অধিক বিয়ে করেছিলেন, নবীজির অধিক বিয়ে ছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। একসাথে বলা যাবে না নাউজুবিল্লাহ? রসুলের অধিক বিবাহ কি কাম পিপাসা নিবারণের জন্য ছিল? এত বড় রসুলের মহান চরিত্রে যে আঘাত দিতে পারে সে আর মুসলমান নাই, আমরা বুঝতে পারি তার জন্মের ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক না বেটি? আল্লাহ রসুলের ৪০ বছরের জীবনকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমানই থাকে না, সে মুসলমানই না। রসুল করিমের ৪০ বছরের জিন্দিগি কে কেউ যদি অস্বীকার করে, আর কেউ যদি মনে করে ওই ৪০ বছরে নবী হেদায়েতের উপরে ছিলেন না, নবী হেদায়েত সম্পর্কে জানতেন না, তাহলে তার জিন্দগি মিথ্যা হবে, তার কোরআন হাদিস শিক্ষা মিথ্যা হবে, তার ইমান আমল নষ্ট হবে, তার আখিরাত বরবাদ হবে। তওবা না করা পর্যন্ত সে এর উপর ইস্তিকামাত থাকলে সে বেঈমান হয়ে কবরে যেতে হবে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত, আল্লাহর কোরআনের ৪০টা আয়াত মিথ্যায় পর্যবেসিত হবে। আমাদেরকে সানুদ্দিন আছে, আপনাদেরকে বুঝাইতেছি, সারা জীবন মনে রাখবে।
কষ্ট হইতেছে আপনাদের? কথা কি বোঝা যায়? আপনাদের কথা বুঝতে পারতেছে? এই জন্য কাজী নজরুল কি চমৎকার লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআনের সর্বশ্রেষ্ঠ রসুল করিমের সম্মানের একটা দলিল আপনাদেরকে দিচ্ছি, একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখান থেকে বুঝে যান, আপনাকে পাঠিয়েছি শুধু এই জন্য, ইল্লা শুধু এই জন্য পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। প্রশ্ন করি জবাব দিবেন, 40 বছর আগে কোরআন নাজিলের 40 বছর আগে নবী রহমত ছিলেন না 40 বছরের পরে রহমত, নাকি বলেন? কি মনে হয় আপনাদের? কোরআন নাজিলের 40 বছর শুধু আগে না, সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবী রহমত। কি কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত, নবী রহমাতুল লিল আলামিন। ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। হযরত আবু হুরাইরা বলেন, নবীজি বলেছেন কালকে রাত্রিবেলা চোর আবার আসবে, আমার অন্তরে একেবারে পরিপূর্ণ ইকিন এসে গেল, নবী মিথ্যা বলতে পারে না, নবী কখনো মিথ্যা বলেন নাই, নবীর কথাটাই সত্য, কালকে চোর আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য। আমি চোরটাকে মজবুত করে ধরার জন্যে বাইতুল মালে এক কোনায় লুকায় রইলাম, কারণ আল্লাহর হাবিব বলেছে চোর আসবে, আমি 100% শিওর এবং পিওর কালকে রাত আবার চোর আসবে, এটা রসুলের এলেন। এই জন্য সাহাবিদেরকে আল্লাহর নবী কোনো বিষয়ে যদি প্রশ্ন করতেন, এটা এতই মশহুর এবং মুতাওয়াতির পর্যায়ের সনদ, আমি এর সনদ বলে বলে শেষ করতে পারবো না। সুয়ালক্ষ সাহাবি একজন দুইজন না, সুয়ালক্ষ সাহাবির আকিদা বিশ্বাস ছিল নবীজি কোনো বিষয়ে আসমানে জমিনে আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে অতীতে বর্তমানে রুহে রেহেমে জেসেমে জড়জগতে নূরের জগতে সৃষ্টির প্রথমে আদিতে অন্ততে শুরুতে শেষে মাঝে
কোন বিষয়ে আল্লাহর নবী হাজেরে গায়েবে, হাজেরে গায়েবে কোন বিষয়ে আল্লাহর নবী যদি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এটা এত পরিমাণে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মশহুর, এত সনদে আসছে যে সনদ গুনে গুনে শেষ করা আমার পক্ষে সম্ভব না। সোয়ালক্ক সাহাবী আকীদা ছিল, বিশ্বাস ছিল, একটা কথা তারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর পরে যিনি জানতেন তিনি নবী, আল্লাহর পরে যিনি জানেন তিনি নবী। আর আমরা যদি বলি নবী জানেন, আল্লাহ জানেন, নবী জানেন, কিছু ভাইরা আমাদেরকে শিরিকের ব্যাখ্যা দিবে, বেদাতের তবকা দিবে, মাজার পুজারির খেতাব দিবে, বেদাতির তবকা দিয়ে আমাদেরকে হাই চেষ্টা করবে। তুমি আমারে বেদাতি বানাইতে পারো, সাহাবিদেরকে বেদাতি বানাইতে পারবা না, আমারে মাজার পুজারি বলতে পারো, সাহাবিদেরকে পড়তে পারবা না, আমারে তুমি ওই ভণ্ড বলে গালি দিতে পারো কিন্তু সাহাবিরা পারবা না। সোয়ালক্ষ সাহাবি যেইভাবে বিশ্বাস করতেন হাজারে গায়েবে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আমরা সুন্নিরা মানি আল্লাহ জানে নবী জানে, কি কথা বলেন ঠিক কি না? আল্লাহ জানে নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এটা আমাদের আকীদা না, সোয়ালক্ষ সাহাবির আকীদা ছিল। হযরতে আবু হুরাইরা বললেন, চোর আসবে রাত্রিবেলা, আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম, আজকে চোর তোরে সারা যাবে না। আমি পালাই রইছি, ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গমের মধ্যে হাত দিয়েছে, গম চুরি করার জন্য। পিছন দিক থেকে জাপটে ধরে, শক্ত করে ধরে বললাম, চোর আজকে আবার আসছিস, তোকে আজকে ছেড়ে দেব না, ধরে নিয়ে যাব নবীর দরবারে, তোকে নিয়ে যাব, কালকে একবার আমারে বাহানা দিয়েছিস, আজকে তোরে সারা যাবে না রে চোর, তুই আজকে আবার আসছিস। চোর এবার কেঁদে দিয়ে বলল, আবু হুরাইরা রে, আমারে মাফ করে দাও, আমার বাচ্চারা না খেয়ে রইছে, বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে, এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হুরাইরা, আমার সন্তানরা না খাওয়া, আমারে কষ্ট দিও না, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আজকে তুমি আমার ছেড়ে দাও, আমি আর কোনো দিন আসবো না। আবু হুরাইরা বললেন, ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল। বুজুর্গ যারা তাদের মায়া বেশি, আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি, দুরুদ যারা বেশি পড়ে তাদের অন্তর রহম বেশি, তাদের দিল সব চেহারা খুব মোলায়েম, চেহারার ভিতরে নূর চমকায়, দুরুদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না কখনোই না, এশকে রসুল কলিজায় না থাকলে চেহারায় নূর আসবেই না, কখনোই চেহারা নূর আসবে না, অবশ্যই না। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন, হযরত আবু হুরাইরার মনে বিরাট বড় মায়া লাগলো, চোর ছেড়ে দিয়েছে, আবার ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজের জন্য চলে গেলেন। আবু হুরাইরা বলেন, আবু, নামাজের কাতারে, নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে নবীজি ঘুরে বসে সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতেন। আল্লাহর নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুসকি আসি দিয়া, আবু হুরাইরা, রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে? আবু হুরাইরা মুসকি আসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার্তর অভিযোগ দিয়েছে, কান্নাকাটি করছে, আমি আবু হুরাইরার মনে বড় মায়া লাগছে, হুজুর আজকেও চোর আমি ছেড়ে দিয়েছি, চোর আজকেও ছেড়ে দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরাইরা, তুমি চোর ছেড়ে দিয়েছ, সে বড় মিথ্যাবাদী ধোঁকাবাজ, সে কালকে রাত্রিবেলা আবার আসবে। একসাথে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দরবারে খবর আসে না নাই, এজন্য ওনার নাম নবী। নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে দেন তাকে নবী বলা হয়। যিনি গায়েবের সংবাদ দেন, অদৃশ্যের খবর দেন, তিনি নবী, তিনি নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী যখন বলছে রাতের চোর আবার আসবে, আমার দৃঢ় বিশ্বাস চোর আবার আসবে। তৃতীয় রাত্রি বেলা চোর ধরার জন্য আমি বাইতুল মালের এক কোণে বসে রইলাম, দেখি আজকে চোর কেমনে আসে, আজকে আর ওরে সহজে সারা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিয়ত করে বসে আছেন, গভীর রাত্রিবেলা দেখে ধীরে ধীরে সেই চোর আবার আসছে, গমের ভিতরে হাত ঢুকাই দিছে গম নেওয়ার জন্যে। পিছন দিক থেকে জাপটে ধরলেন, চোর রে আজকে আর তোরে সারা যাবে না, আজকে তিন রাত তুই আমার সঙ্গে বাহানা করতেছিস, আজকে তোকে রসুলের দরবারে ধরে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে, আবু হুরাইরা রে তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরাইরা, তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাব, এমন একটা কালাম তোমার শিখাবো। ও আবু হুরাইরা, কোরআন শরীফ থেকে এমন একটা আমল তোমার শিখাবো যে আমলটা করলে সারা রাত তোমার ঘরের মধ্যে ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আবু হুরাইরা বলে, সত্যি কি শিখাবা? বলে হ্যাঁ সত্যি তোমার শিখাবো, তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে আমলটা শিখাই দিয়ে যাব। হযরত আবু হুরাইরা বলেন, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম, তো আমলটা তুমি আমার শিখাও। বলে আবু হুরাইরা রে, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি, তুমি যদি রাত্রিবেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে তুমি তোমার রাতের ঘরে যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও, তাহলে তোমার দরজার পাশে অথবা তোমার ঘরের ভিতরে তোমার বিছানার পাশে আল্লাহর একজন রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকবে, সারা রাত্র ভরেও শয়তান তোমার ঘরে আসতে পারবে না, ঢুকতে পারবে না। কোরআন শরীফের আয়াত আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করে ঘুমান, মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ বাদ দিয়া ফেসবুকের আওয়াজ চলে গেছে, ইউটিউবের আওয়াজ চলে গেছে, স্টার জলসা ঢুকে গেছে, জি বাংলা ঢুকে গেছে, নাটক সিনেমা ঢুকে গেছে, গান বাজনা ঢুকে গেছে। যেমন মহিলারা তেমন বেডারা দুই গ্রুপে পাল্লা পাল্লে দেওয়া শুরু হয়ে গেছে। এইভাবে যদি কোরআনের আওয়াজ নবীর দুরুদ সালাম দোয়া দুরুদ মিলাদ মাহফিল যদি ঘরে ঘরে থেকে বন্ধ হয়ে যায়, আমি সময় দিলাম মাত্র 10 বছর, মাহফিল বন্ধ করে দেন, পীর মাশাইখদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, ঘরে ঘরে দোয়া মিরাত কোরআন খতম বন্ধ করে দেন, ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, মাত্র 5 বছরে দেখবেন লাকসামই ফুল মার্কেটের সামনে দিয়া, চেয়ারম্যান সাহেবের হোটেলের সামনে দিয়া, হোটেলের ভিতরে দিয়া জিন্সের প্যান্ট পরিয়া হাফ প্যান্ট পরিয়া আমার দেশের মেয়েরা ওনার হোটেলে খাবার খাইতে যাবে, নাস্তা করতে যাবে, এ দেশের মুসলমান কিছুই বলতে পারবে না, কথা কন না কেন? এখনই হয়ে গেছে, আর আমরা খালি ফতোয়ার পিছনে কি দিচ্ছি, কারে কারে গুতানো দেখালি গুতাগুতির পিছনে লাগছে, এখনই চালু হয়ে গেছে। ঢাকা শহরে চলে যান, কক্সবাজারে যান, দামি দামি শহরগুলিতে, বিনোদন কেন্দ্রগুলিতে, দামি দামি রেস্টুরেন্টের ভিতরে যায় দেখেন মগামগি টুনাটুনি লাডালাডি ছোটাছুটি ইজলে ফিজলে, কোনটা বেড়া কোনটা বেটি চিনা যায় না, কি কথা কর না কা চলতেছে আজকে, চিনার উপায় নাই। আমার দেশের নারী সমাজ জিন্সের ফ্যান পরে শার্ট গায়ে দিয়ে বেড়া মানুষের শার্টও লয়ে গেছে, জিন্সের ফ্যানও লয়ে গেছে, কয়েকদিন পরে লুঙ্গিও লয়ে যাবে, লুঙ্গিও লয়ে যাবে, শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের ঘরে ঘরে কোরআন খতম, দোয়া দুরুদ, মিলাদ মাহফিল এগুলির দরকার, কথা কন না কে, ঠিক কি না? ঘরে ঘরে প্রয়োজন, এগুলি ফতোয়া দিয়ে যারা বন্ধ করতেছে তারা সর্বনাশ করে দিয়ে দিতে চাইছে।
প্রিয় মুসলমান আমার, সবাই লম্বা করব না, কথা বেশি বাড়াবো না, খুব মনোযোগ দেন, দশটা মিনিট সময় আমাকে দিয়ে যান, কথাটা শেষ করে দিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি চোরকে ছেড়ে দিলাম, ওই ফজিলত জানার পরে আমি চোর ছেড়ে দিলাম। মসজিদে নববীতে আযান পড়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করার জন্য রওনা হয়ে গেল, আমিও নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে নবীজি ঘুরে বসে আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলল, আবু হুরায়রা আজকে চোর কি বলেছে? আবু হুরায়রা আজকে চোর কি বলছে? আবু হুরায়রা বললেন, হুজুর আজকে চোর ধরছিলাম, কিন্তু আজকে আমার এমন একটা কালাম শিখিয়ে দিয়ে গেছে, এর ফজিলত বলে দিয়ে গেছে, যার কারণে আমি চোর ছেড়ে দিয়েছি। বলে কি শিখাইছে? বলে, ইয়া নবী আল্লাহ, সে আমারে বলে দিয়ে গেছে, প্রত্যেক রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এশার নামাজের পরে নিজের বেডরুমে ঘরের মধ্যে কেউ যদি আয়াতুল কুরসি পবিত্রতার সাথে তেলাওয়াত করে, বিশুদ্ধতার সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আল্লাহর আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠায় দিবে, ওই রহমতের ফেরেশতা ওই সারা রাত্র ঘরের মধ্যে পাহারা দিতে থাকবে, ওই ঘরের ভিতরে শয়তান আর আসতে পারবে না, দুষ্ট জিন ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার! আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা সোরে ঠিকই কইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সোরে ঠিকই কইছে, সোরে তো ঠিকই বলছে, কিন্তু সে মিথ্যাবাদী। তুমি জানো আজকে তিন রাত তোমার সাথে কে বাহানা করছে? আবু হুরায়রা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা কইলেন না? আল্লাহ জানে, কথা কর না কেন, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। বলে, আবু হুরায়রা রে আজকে তিন রাত তোমার সাথে বাহানা দিছে, তার নাম মিস্টার আজাজিল, আজকে তিন রাত তোমার সঙ্গে বাহানা করছেন। আবু হুরায়রা, সে বড় ধোকাবাজ, কিন্তু কোরআনের আয়াত আয়াতুল কুরসির ফজিলত সে সত্য বলে গেছে, আমি নবী নিজেও বললাম, এই আয়াতুল কুরসি রাত্রিবেলা এশার নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তার ওই ঘরটাকে সারা রাত্র পাহারা দিবে, দুষ্ট জিন শয়তান ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ দরকার আছে না? হাত তুলে বলেন, আছে না? নাই। বেশি বেশি করবেন, মেয়েদেরকে কোরআন পড়াবেন, ছেলেদেরকে কোরআন শিখাবেন, হাতে ধইরে ঘাড়ে ধইরে বসে হলো কোরআন শিখবেন, এই কাজগুলি করবে, এলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফতোয়া মাইরিয়ে মাইরিয়ে আজকে মুসলমানের বারোটা বাজে হয়েছে, খালি ফতোয়া 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 মেরিয়ে দেও, এক একজন এসে এক এক রুলসে এক এক সিস্টেমে খালি নিজের ক্রেডিট বোঝাইতেছে, এগুলি কি রে ভাই? আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, কথা আর বাড়াবো না। মুসিবত আমাদের দেশে চেপে আসতেছে, যত দিন যাচ্ছে, শোনেন, নারী সমাজ যদি বেপর্দা হয়ে যায়, এর চেয়ে মহামারী পৃথিবীতে আর কিছু নাই, কি কথা কন না কেন, না বুঝেন না? নারী জাতি যদি বেপর্দা হয়, নারী জাতির যদি শরম না থাকে, তাহলে বুঝতে হবে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি, কিয়ামতের একবারে ভয়াবহ আলামত আলামতের কুবরা আমাদের সামনে চলে আসতেছে। আমাদের যত দিন যাচ্ছে, পশ্চিমা বিশ্বের মতো আমাদের নারীরাও খুব ফাস্ট দ্রুতগতিতে আগায় যাইতেছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা, প্রিয় নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া, আমাদের বাচ্চাদেরকে বসায় 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 কোরআন সুন্নাহ নিয়ম নীতিগুলি এগুলি শিক্ষা দেওয়া। না না বলুন বলুন,
বুঝতে পারছেন? এগুলি আমাদেরকে শিক্ষা দেয় প্রিয় উপস্থিতি। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমরা সাকসেস হব, আমরা সবাই কবরে চলে যাব। আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা জিজ্ঞাসিত হব, আমরা আমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে কীভাবে চালিয়েছিলাম, পরিবার কীভাবে চালিয়েছিলাম। এই যে চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, ওনার ইউনিয়ন সম্পর্কে উনি জিজ্ঞাসিত হবে, গ্রামের মাতব্বর তিনি গ্রাম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, পরিবারের যিনি প্রধান আছেন তিনি পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, রাষ্ট্রের যিনি প্রধান আছেন তিনি রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জেলার যিনি ডিসি আছেন তিনি জেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, এই থানার যিনি এমপি আছেন তিনি থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, তার অধীনস্থ ব্যক্তি প্রতিষ্ঠান, এই সব কিছু নিয়ে তার জিজ্ঞাসিত হবে। যিনি হাজার কোটি টাকার মালিক তাকে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যিনি ভিখারি কিছুই নাই তার কিচ্ছু নাই এর উপর তিনি জিজ্ঞাসিত হবে, যিনি আলেম আছেন মাদ্রাসার মুহদ্দিস আছেন প্রিন্সিপাল আছেন তিনার এই মাদ্রাসার সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন। আমি বক্তা, আমার জীবনের বক্তব্য কথা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। প্রত্যেকটা বান্দা তার জীবনের উপর জিজ্ঞাসিত হবে সেই দিন আল্লাহর আদালতে। তো এই জিজ্ঞাসা থেকে, প্রশ্ন থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নার দিকে ধাবিত করতে হবে, কোরআন তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে, বুঝাইতে হবে, পড়াইতে হবে। আমাদের নারীদেরকে পর্দার ভিতরে খাস পর্দা শিখাইতে হবে। শোনেন, খালি বুরকা মুড়ি দিয়ে দিয়ে রাস্তায় দিলেই পর্দা হয়ে যায় না। আজকে আসার সময় ব্রিজের পাশে দিয়ে এক বুরকাওয়ালা বেটি আর এক বেটার লগে বইসা ধস্তাধস্তি করতেছে, কি বলবেন? আমি দেখি হাসতে হাসতে পাচ্ছেন, আর শয়তান বুরকার ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছেন? বুরকার ইজ্জত শেষ, হাত মোজা পা মোজা সিনার কোনো কায়দা নেই, মাপ থেকে পা পর্যন্ত ঢাকতেছে, বোটানিক্যাল গার্ডেনে যে চুপচাপ বৈশা প্রেম নিবেদন চলতেছে, সি 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 বুরকার ইজ্জত শেষ। এই জন্য খাস পর্দা শিখাইতে হবে, খাস পর্দা বুঝেন, মেয়েদেরকে পর্দা শিখাইতে হবে যে পুরুষ থেকে কিভাবে নিজেকে নিরাপত্তা দিতে হয়, এটা শিখাইতে হবে। এটা আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার মায়ের দায়িত্ব, আপনার বোনের দায়িত্ব, তার পরবর্তী জেনারেশনকে শিখাই দেওয়া। আপনি যেমন বাচ্চাকে রাস্তা পার হবেন কেমনে শিক্ষা দেন, স্কুলে কেমনে যাবেন শিক্ষা দেন, বড়দের সাথে কীভাবে সালাম দিতে হবে কথা বলতে হবে শিক্ষা দেন, কীভাবে লিখতে হবে শিক্ষা দেন, কীভাবে কথা বলতে হবে শিক্ষা দেন, ও আপনার মেয়েটাকে ওইভাবে পর্দা শিক্ষা দিতে হবে, আপনার ছেলেটাকে ব্যবহার শিক্ষা দিতে হবে, তাকে ন্যায় নীতি শিক্ষা দিতে হবে, হালাল হারাম ছোটকাল থেকে বুঝাইতে হবে যে এটা হারাম এটা হালাল, এটা বৈধ এটা অবৈধ, এটা করা যাবে এটা করা যাবে না, এগুলি শিখাইতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এগুলি শিখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক সকলে বলে না, আমিন।